মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তো ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, তোমাদের সকলকে হ্যাপি সানডে। আর হচ্ছে সেপ্টেম্বরের 26 তারিখ, এখন বাজে হচ্ছে সকাল 9:30। 9:30 থেকে ভিডিওটা শুরু করেছি, দেখতে পারো রান্নাঘরে দরজার সামনে বসে ভিডিওটা শুরু করেছি, বসে আছি কারণ আজকে রবিবার, যেহেতু চেম্বার নেই, বর্মশাই ঘরে আছে, মানে সবারই আজকে চেম্বার ছুটি, তো সবাই বাড়িতে আছে। ওই জন্য ঘুম থেকে উঠেছি ওই 9:45 উঠেছি। উঠে তারপরে ফ্রেশ হলাম, ব্রাশ করেছি, রোদ পড়ছে এদিকটা, এই জন্য আমি এরকম নড়ছি। দেখো কাকি সব কাজ সেরে দিয়ে গেছে, আমি চাল ধুয়ে চালটা ভিজিয়ে রেখেছি, ফ্রিজ থেকে মাছ বের করে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি। ইলিশ মাছ পেঁপে আলু দিয়ে তরকারি করবো আই থিঙ্ক, হ্যাঁ পেঁপে আলু দিয়েই করব, সেটা কেটে রেখেছি। আর মাছ ভাজা এটাই করব। আর সবে আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এলাম, এখানে এসে বসেছি। আর আজ তোমরা আমাকে, আমার শিল্পা বেড়া নামে আমার একজন সাবস্ক্রাইবার, নদিয়াতে পারি, নদিয়া না হলদিয়া, আই থিঙ্ক হলদিয়া, আমার আমি ভুলে গেছি। শিল্পা অনেক অনেক ধন্যবাদ, তুমি এতটা কেয়ার করো আমাদের, কারণ এই ঝড় আসছে, আমাকে কমেন্ট করেছে যে সাবধানে থেকো দিদিভাই, সাবধানে থেকো। শুধু শিল্পা না, আমার মানে আমাকে তোমরা এত ভালোবাসো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কাছ থেকে এইটুকু ভালোবাসা আমি পাই, তাতেই আমি ভীষণ ভীষণ হ্যাপি। কারণ মানুষের ভালোবাসাটা সহজে পাওয়া যায় না, মানে কি বলবো, মানুষ যাই হোক কি বলবো, আমি ঠিক করে বুঝাতে পারছি না, তোমরা বুঝেই নাও। আমি তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি, তার জন্য তোমাদের ধন্যবাদ বললেও তোমাদের ছোট করা হবে। এভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, ছোট বোন দিদির মতো ভালোবেসো। আর এই তো উঠলাম, তো আর আজকে সানডে, সানডেতে কি স্পেশাল করব, কি হবে না হবে, কোথাও দেখি একটুখানি বাইকে ঘুরে ঘুরে করতে যাই কি না। তাছাড়া এর আগে তো দেখেছিলে যে আমরা একটা ইসে গেছিলাম, হাবড়াতে গেছিলাম, একটু কেনাকাটার দরকার ছিল। আসলে পুজোর জন্য বলেছিলাম যে অ্যাকচুয়ালি পুজো উপলক্ষে সেটাও কিছুটা, আর বাকিটা মানে আমার বর্মশয়ের এমনিতেও কিছু ড্রেস কেনা লাগতো, তাই ভাবলাম যে পুজোর সময় যেহেতু নতুন নতুনই তোলে তো একবারে গিয়েই কিনে নিয়ে আসি। আমি কিছু কিনিনি, আমি কী কিনেছি না কিনেছি তা তো মানে তোমরা ওই আগের ভিডিওটা দেখো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখানে ভিডিওটার আই বাটনে দিয়ে দেবো, চেক করে নিও। তো এখনও চাল ভিজতে, মাছ ভিজতে টাইম আছে, তো মানে চালটা আর কি একটুখানি ভিজবে, তারপরেই ভাতটা করবো। তো এইটুকু সময় আমি এখানে বসে বসে ফোন ঘাটছিলাম, তোমাদের কমেন্টগুলো দেখছিলাম, আর ভাবছিলাম যে তোমরা আমাকে কত ভালোবাসো, কত ভালো ভালো কমেন্ট করো। আর বাইরে বসলে না বিভিন্ন ধরনের নয়েজ আসতে পারে, প্লিজ ইগনোর করো, কোন বুঝতেই পারছো আওয়াজ অলরেডি তোমরা শুনতে পাচ্ছো, তাহলে একটু পরে কথা বলে, নাহলে এরকম কানে ভীষণ লাগে। আর যারা তোমরা হেডফোন দিয়ে শোনো তাদের তো আরও ভীষণ প্রবলেম হয়। আর এই সকাল 9:30 থেকে তোমাদের সাথে দিনটা শুরু করলাম, সানডেটা দেখি কীভাবে কাটে, কি হয় না হয় দেখা যাক। আর যে পেঁপেটা দিয়ে তরকারি করবো, ওটা দিদির বাড়ির পেঁপে, দিদি কালকে পাঠিয়েছিল, তো দিদি পেঁপে পাঠিয়েছিল, পুঁই শাক পাঠিয়েছিল, উচ্ছে পাঠিয়েছিল দিদির নিজের গাছের, সেটাই একদম সুন্দর পেঁপেটা কেটেছি, খুবই সুন্দর পেঁপে, তাই রেখে দিলাম। এখন রান্নাবান্না করি, বর্মাশাই উঠেছে, উঠে ব্রাশ ট্রাশ করে আবার বসে আছে, আর আমি সিয়া সিড ভিজিয়ে রেখেছি, এই মা ভুলে গেছি, চলো বসে বসে কি করবো, শুধু শুধু খেয়েই নেই, ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। খাই চলো বসে বসে। তো আমার সিয়া সিড খাওয়া কমপ্লিট, এবার চালটা ভিজে গেছে, গ্যাসটা ধরিয়ে দেই, ভাত হতে লাগুক, মাছও ভিজে গেছে, মাছ কেটে নেব। আর সবজি এখানে তো কাটা হয়ে গেছে, এটার মধ্যে আলু পেঁপে কেটে নিয়েছি। রান্নাবান্না হয়ে গেছে, বর্মশাই খাচ্ছে, ওর অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন 11:10। আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম, এবার
আর বেশ অনেকটা সময় পরে দেখা হচ্ছে, সেই সকালবেলা রান্না বান্নার পরে। আর আমি তোমাদের সাথে কথা বলেছিলাম কি যে রান্না বান্না হয়ে গেছে, আমার ঠিক খেয়াল নেই। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিল, এখন বাজে, দাঁড়াও কটা বাজে, 3টে, দেখতে পারো রেডি হয়েছি। এটা আমার নতুন একটা টি শার্ট, এটার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখন রেডি হয়েছি, এখন যাব আমরা একটু আমার ননদের বাড়িতে, মানে খুদের ভাত খাওয়ার নিমন্ত্রণ দিদির বাড়িতে। তো চলো গিয়ে, ওখানে গিয়েই তোমাদের সাথে কথা বলছি। কি সুন্দর ফাঁকা রাস্তা দুপুরবেলা, ভালো লাগে আমার এরকম ফাঁকা রাস্তা। আর আমাদের খুদের ভাতের সাথে কি কি আইটেম আছে, এটা হচ্ছে ছোট কাতলা না, দেশি কই, ইলিশ ভাজা মানে হবে, এখনো হয়নি, এখানে আলু ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজা, আবার এই যে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ, এখানে কাতলা মাছ ভাজা, আর খুদ দেখাচ্ছি কোথায়, আর সব করছে দিদি এটার মধ্যে রাইস কুকার। এই যে আমি এই রাইস কুকারের কথাই বলেছিলাম, এই সেম রাইস কুকার ছিল আমার, মানে পিঙ্ক কালার আর কি, আর থেকে একটু বড়। এই রাইস কুকারে ভাত রান্না করতে আমার ভালো লাগে, কিন্তু ওইটা আমাদেরটা ভালো লাগে না। হ্যাঁ এই দেখো, তো দিদির বাড়িতে চলে এসেছি, দিদি রান্না করছে। কি দি না, খুদ খাবো, ওগুলো খেয়ে আমি পেট ভরবো না। আর ফল আমার অত ভালো লাগে না, ফল খায় হচ্ছে দিদি আর হচ্ছে আমার হাজবেন্ড, এই দুজনে ভীষণ ভালো খায়, ভীষণ। আর এখন প্রায় 4টে বেজে গেছে, দাঁড়াও দেখে বলি। হ্যাঁ 4টে বাজতে 3 মিনিট বাকি, এখন পেটে সুচোর ডন মারছে, এখন খেয়ে নেব। আর কি কি হয়েছে সেটা তো একটুখানি দেখলে, কাঁচা অবস্থায় দেখেছো তো, ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছে দিদির রান্নাবান্না। তো চলো ফটাফট করে দেখিয়ে দেই এবং আমরা খেয়ে নেই। আর তোমাদের যাদের খেতে ইচ্ছে করছে, তোমরা দরকার হলে চলে এসো, আর না হলে বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে নাও। আর তাছাড়া এখন শোভনার এস্টার আসবে একটু পরে, তো ওরা পরে এসে খাবে, কারণ ওরা একটু আগে খেয়েছে, তো ওদের খিদে নেই, তোর জন্য একটু পরে আসছে, আর আমরা এখন খেয়ে নেব। এই দেখো ফাইনাল খাবার দাবার আমাদের, পেঁয়াজ ভাজা, আর একবার করে বলে দেই, ইলিশ মাছ ভাজা, এটা মাছের তেল, কাতলা মাছের তেল, শুকনো লঙ্কা, লেবু, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু ভাজা, ছোট কাতলা মাছ ভাজা, কই মাছ ভাজা, ও হ্যাঁ, আর এটা মানে কাতলা মাছ ভাজা, এই আর খুদের ভাত তো রয়েছে, দেখো ইয়ামি ইয়ামি খাবার। তোমরা তাড়াতাড়ি চলে এসো দিদির হাতের স্পেশাল খুদ ভাত খেতে। দেখো প্রত্যেকটা সাথে দিয়েছে, ওদি ধরে নেবো একটা করে,
এখানে বসে খাওয়া হবে না, কারণ এখন খেলা হচ্ছে, আইপিএল হচ্ছে কেকেআর আর চেন্নাইয়ের। তো মামা ভাগ্নে ওখানে বসে খেলা দেখছে, ওখানে মেঝেতে বসে খাবে। আর আজকে আইপিএল এ তা তো জানো, আগে একদিনও বলেছি আমি সিএসকে, চেন্নাই আর ব্যাঙ্গালুরু, আর আমার পাপাও সিএসকে, কিন্তু পাপার মামা কেকেআর। এই মেঝেতে বসে খাওয়া হবে, আর ওই হচ্ছে আমার পাপা, বাবা ওটা গালে দেয় না, খেলা দেখছে, দেখো বাবা উইকেট পড়েছে, কি মজা কি মজা কি মজা, না চুল বেঁধে রেখেছি বেঁধে রেখেছি, চলো সব এক এক করে, দিদিরও কষ্ট হয়ে যাচ্ছে, এক এক করে ধরে নিয়ে আসি। দিদি বলছিল আজকেও পাল্লা দেওয়ার কথা, কিন্তু সাত করে খাওয়া যায় না, আর আমি সাত করে খেতে চাই, তো পাল্লা আজকে সাত বলে নেই, বলে যে বেশি খাওয়া যায় না। হ্যাঁ পাল্লা মানে কম্পিটিশন, কম্পিটিশন শিখিয়ে দিচ্ছি আমাকে, বলে দাও কম্পিটিশন, আমি ইংলিশ টিংলিশ জানি না, তো অনেকে মনে করে ইয়ে বাবা ওর থেকে আমাকে বেশি দিয়েছে, ও তো বেশি করে মাখাতে হবে। সবার প্রথমে কি দিয়ে খেতে হয়? শুকনো লঙ্কা তো তিনটে নিলাম, আমার থালায় কি কি আমি নিচ্ছি সেটা সবকিছু না, ভক্তা দেখো সবকিছু দিয়ে গামলা লাগাতে হবে। ওদের ভাত একটা এই যে যা যা সব একসাথে দিয়ে মাখাবে চটকাতে, আমার লাজি। দিদি কি বলো? দিদি একজন কমেন্টে লিখবে ওদের ভাত মানুষে খায় তাই কি আমি লিখবে বাবা, কারণ হ্যাঁ সবাই সেটা খেতে পছন্দ করে। আপাতত এই এই নিয়ে খাচ্ছি, মাছের তেল, শুকনো লঙ্কা তিনটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আমি কাঁচা পেঁয়াজ খাই না, যেন ভাজা পেঁয়াজ। এরকম সব একসাথে মেখে নিয়েছি, আমার পাপাকেও দিদি খাইয়ে দিচ্ছে, তারপরে দিদি খাবে, আর পাপা ওখানে খেলা দেখছে আর মজা করছে। দেখো কে এলো, আমার মাইমা চলে এসছে, মা না হাতে একটু নমস্কার করতে পারছি না বাবা, তুমি যাও যাও এই পাশে গিয়ে বসো, নমস্কার মাইমা, নমস্কার আমার ছেলে বললো নমস্কার এভাবে দিতে। খাই খাই খাই, কেমন টেস্ট শোভনা, রিভিউ দাও রিভিউ দাও। আমি আমি সব কিছু একটু একটু করে খেয়েছি, না আমি ইলিশ খাইনি, ইলিশ খাইনি।
বাইরে অন্ধকার হয়ে গেল। বাবা আমাদের গাড়ি দুটো রয়েছে বাইরে। আখ আমি খেতে পারি না, মানে খেতে পারি না বলে ভুল হবে, আখ খাওয়া হয় না, কারণ ওই ওরা যদি আমার হাজবেন্ড যদি খায় একটু ছুলে দেয় তাহলে আমি ছুলতে পারি না। আমি নিয়ে বটি দিয়ে না দা দিয়ে না ছুলে ছোট ছোট পিস করে তারপরে খাই। এই আমার ভয় লাগে, সর ঘোরো। ওরা খাওয়া দাওয়া করছে, আমরা অনেকক্ষণ আগেই এসেছি, বেরিয়েও যাচ্ছি কারণ বাড়িতে একটু কাজও আছে। বাড়িতে না অ্যাকচুয়ালি আবারই বেরোতে হবে, বর্মশাহীর কিছু প্যান্ট একটু ঠিক করানো লাগবে, নতুন প্যান্ট ঠিক করাতে হবে, সেটগুলো নিয়ে আবার বেরোতে হবে, আর একটুখানি ঘুরু ঘুরু করতে হবে। এই রবিবারটাই যা টাইম পাই, এছাড়া তো টাইম পাই না, তোমরা তো দেখোই আমাদের সারা সপ্তাহটা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে, তো যেদিন একটু টাইম পাই সেদিনে একটুখানি বেরোই। আর সারাদিনে যেহেতু বেরোইনি, দুপুরবেলা দিদির বাড়িতে এলাম, এতক্ষণ ছিলাম আর এই যে বাইকে, এখন বলছি যে একটুখানি বাইক একটু ঘুরি চলো, এই আর ব্যাস। কেন বকলে সেইটা আগে বলো। কি বকেছি? হ্যাঁ বকেছি ঘরের মধ্যে ঢুকে। ও ময়না, কি করেছো ঘরে? তোমাদের আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, তারপরে বলছি। এই যে বেডের অবস্থা দেখতে পারছো, ভেবো না যে আমাদের সব সময় এরকম থাকে। এই হচ্ছে ওর জামা কাপড়, আলমারির মধ্যে ছিল যেগুলো মানে এখন হয় না কিংবা খারাপ হয়ে গেছে, সেগুলো দিয়ে আলমারি ভরা ছিল, এখানে আছে ওখানে দেখতে পাচ্ছ। এইগুলো সব আমি বেছে বেছে এখন রাখবো, মানে যেগুলো পরে না সেগুলো আলাদা করব। তো ওরগুলো রয়েছে, ও আমাকে বকা দিচ্ছে, শয়তান একটা। আই লাভ ইউ। একটুখানি সাউন্ড ফ্যানের হাওয়াটা থাক থাক কমানো লাগবে না, আমি এখন একটুখানি কথা বলবো। তো দিদির বাড়ি থেকে তারপরে একটুখানি ঠাকুর বাড়ি দিয়ে বাইকে ঘুরে চলে এলাম, আর এখন অলরেডি অনেক বেজে গেছে। বাড়িতে এসেছি, তাও দেখলে সব জামা কাপড় ওর গোছানো হয়ে গেছে। এখন বসে আছি, কি করব, ঘুমানোর জন্য রেডি। আর রাতে সেরকম খিদে নেই, কারণ দেখলে তো কখন ভাত খেলাম, মানে খুদের ভাত। তো বর্মশাই এখন মুড়ি মাখা খাচ্ছে, আমি এখন বসে কি করব, রিল বানাচ্ছিলাম আর তোমাদের সাথে গল্প করব, মানে করছি। আর উপরে ফ্যান চলছে, প্লিজ ইগনোর কর, মানে একটু শুনতে প্রবলেম হতে পারে, কিন্তু ভীষণ গরম। আর শুনেছি ঝড় আসছে, তোমরা সবাই সাবধানে থেকো। আমাদের এখানে তো অতটা প্রভাব পড়বে না, মেদিনীপুরে বেশি হবে, তাই না? কি এটা হেডফোন ছাড়া থাকতে পারে না? ও অ্যাকচুয়ালি আমার জন্য, কারণ যদি ফোনে খেলা দেখছে তো তার জন্য আমার যাতে প্রবলেম না হয় তার জন্যই ও হেডফোন দিয়ে শোনে। সরি বাবু, সরি। তো আজকে একটা জিনিস অর্ডার করে দিয়েছে, বলতে পারো পূজার জন্য? হয় না, তাহলে নাকড়া কমানোর জন্য। আমি কি নাকড়া দেখাই তোমাকে? হ্যাঁ আমি নাকি নাকড়া দেখাই? একটা জিনিস অর্ডার করে দিয়েছে আজকে ফ্লিপকার্টে, তো চার পাঁচ দিন পরে আই থিঙ্ক দিয়ে যাবে বলেছে, মানে ওখানে বলেছে না, ওখানে দেখিয়েছে। তো যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব যে কি জিনিস দিয়েছে। তো এখন একটুখানি আমি ফটো তুলি, রিল বানাই, এই করি। কে ও SMS এসেছে বোধ হয় ফোনে। হ্যাঁ আমি, তুমি বাড়ির থেকে চলে গেলে, তুমি না থাকলেই আমার ভালো হয়, মানে সাউন্ড ফোনে খেলা দেখছে, একটুখানি সাউন্ড কমাতে বলেছি, তাও কমালে ওনার প্রবলেম। ঠিক ঠিক রাগ উঠে যায় মাঝে মাঝে আমার, আমারও রাগ উঠে যায়, আমারও রাগ উঠে যায়, আমারও থাকতে ইচ্ছে করে। তে কোথায় যেতে ইচ্ছা করে তোমার? থাকতে ইচ্ছা করে না, গরম কি করে মাস?
মাছ ভাজলাম আবার তাই গরম কেন একটু গরম করে দিলাম ইলিশ মাছ তাই বলো তাই বলো তাই বলো তো বেশ অনেকটা সময় পরে আবার দেখা হচ্ছে দেখতে পারো মুখে একদম তেল 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 কারণ বোরোলিন লাগিয়েছি এখন ঘুমোবো আবার উকি মেরে মেরে দেখে কি আর বলবো ভাল লাগে না ভীষণ ডিস্টার্ব করে যা খুশি তাই করো ভাল লাগে না পরের দিন আর এই ভিডিওটা যদি আমি শেষ না করি নতুন ভিডিও বানাতে পারবো না আর তোমাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারবো না তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরো একটা ভিডিওর সাথে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টে জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন লেগেছে তো আজকের মতো টাটা দেখা হবে নতুন আরো একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো